হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজ আমরা কথা বলবো পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে। আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়। পুরীতে রথ তৈরির কাজ শুরু হয় বৈশাখ মাসের শুক্লা তৃতীয়ায়। পুরীতে প্রত্যেক বছর তিনটি নতুন রথ বানানো হয়। রাজা ইন্দ্রদ্যুম্ন এই রথযাত্রার সূচনা করেন। প্রথমে একটি রথে ত্রিমূর্তি বের করা হতো, পরে 1199 খ্রিস্টাব্দে রাজা অনঙ্গবৃন্দ তিনটি রথের প্রচলন ঘটান। প্রথমে চলে বলভদ্রের রথ, অর্থাৎ বলরামের রথ, কারণ তিনি অগ্রজ, আবার তিনি শ্রী ভগবানের অঙ্গরক্ষক, তিনি হলেন গুরুতত্ত্ব, তাই সর্বপ্রথম তিনি যাত্রা করেন। তার রথের নাম তালধ্বজ। 763টি কাঠের টুকরো দিয়ে তৈরি এই রথ, এর উচ্চতা 44 ফুট, এতে থাকে 14টি চাকা, প্রতিটি চাকার ব্যাস 7 ফুট। এই রথ লাল ও নীল কাপড় দিয়ে মোড়ানো থাকে। এই রথের পতাকার নাম উন্নানি, রশির নাম বাসুকী নাগ, সারথীর নাম মাতুলি, বলরামের সঙ্গী হলেন রাম ও কৃষ্ণ, রক্ষীর নাম বাসুদেব। এই রথে 9 জন দেবতা থাকেন। এই রথে ঘোড়ার সংখ্যা 4। দ্বিতীয়তে আসে সুভদ্রা দেবীর রথ, কারণ তিনি ভক্তিতত্ত্ব, আর সর্বদা গুরুতত্ত্বের পেছনে ভক্তিতত্ত্বের অগ্রগমন। এই রথের নাম দর্পদলন, এর চাকার সংখ্যা 12। এটি লাল ও কালো কাপড় দিয়ে মোড়ানো থাকে, যা মাতৃকা শক্তির প্রতীক। এই রথের সারথীর নাম অর্জুন, পতাকার নাম নদম্যবিকা, রশির নাম স্বর্ণচূড়া নাগিনী। এই রথে 9 জন দেবী অবস্থান করেন। এই রথে ও ঘোড়ার সংখ্যা 4। সর্বশেষে থাকেন জগন্নাথ, আর তার রথের নাম নন্দী ঘোষ। 832টি কাঠের টুকরো দিয়ে তৈরি এই রথ, এর উচ্চতা 45 ফুট, এর 16টি চাকা, লাল ও হলুদ কাপড়ে মোড়ানো এই রথ। এই রথের সারথীর নাম দারু, এই রথের পতাকার নাম তৈলক্য মোহিনী, রশির নাম শঙ্খচূড়া নাগিনী, রথের রক্ষীর নাম দারুদা। এই রথে 9 জন দেবতা থাকেন। এই রথেও 4টি ঘোড়া থাকে। মূল মন্দির থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে গিয়ে রথযাত্রা সম্পন্ন হয়, যাকে লোকমুখে জগন্নাথ দেবের মাসিবাড়ি বলা হয়। জগন্নাথ দেব কেন গুন্ডিচা মন্দিরে যান, তার পেছনে একটি কাহিনী রয়েছে। কাহিনীটি হলো, জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হলে জগন্নাথ দেবকে সেখানে অবস্থিত দেখে রানী গুন্ডিচা দুঃখবোধ করেন, কারণ তিনি চেয়েছিলেন তার নিজের মন্দিরে জগন্নাথ দেব পূজিত হয়। রানী গুন্ডিচার দুঃখ দেখে জগন্নাথ দেব স্বপ্নাদেশ দেন যে তিনি আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে 7 দিনের জন্য গুন্ডিচা মন্দিরে আসবেন। এই 7 দিনের জন্য জগন্নাথ দেব প্রতি বছর রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান, একেই রথযাত্রা বলে। আর ফিরে আসাটা হলো উল্টো রথযাত্রা। এছাড়া আরও নানা কাহিনী প্রচলিত আছে। পুরীর রাজা ঝাড়ু দেবার পর জগন্নাথ ও বলরাম ও সুভদ্রার রথে দড়ি পরানো হয়, তাতে ভক্তরা টান দেন। ভগবতে বলেছে যে রথে অবস্থিত জগন্নাথ দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না, সে মোক্ষ লাভ করে, আর রথের রশি স্পর্শ করা মাত্র সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। জগন্নাথ দেব করুণাময়, তাই প্রবাস খণ্ডে প্রচলিত আছে অভুক্ত অবস্থায় জগন্নাথ দর্শন 12। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। এরকম ভিডিও আরও চাইলে কমেন্ট করবেন, অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা